গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মি অ্যান্ড মাই ফ্যামিলি লাইফস্টাইল জেকে চ্যানেলে। আমার পরিবারের সমস্ত বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আর এই দেখো সকাল সকাল ধোকা নিয়ে পড়েছি, কেন ধোকা বানানোটা অত সহজ নয়, একটু হ্যাপা আছে, মানে অনেকটা সময় লাগে। প্রথমে আমি ধোকাটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছব সমস্ত কিছু দিয়ে, নুন, মিষ্টি, মিষ্টি বলতে গেলে চিনি বলছি আর কি, আদা, ভাজা মশলা সমস্ত কিছু দিয়ে গুলিয়ে 10 মিনিট রেখে দেবো বা 15 মিনিট রাখবো, তারপরে এটাকে আবার তৈরি করব। আর ধোকাটা ভিজিয়েছি 15 মিনিটের জন্য, আর তার ফাঁকে চলে এসেছি দেখো আমি এখানে ঝাড়ঝুড়ি করতে। মেয়ে অনলাইন ক্লাস করছে সোফায় বসে, সেই জন্য সোফাটাকে অগোছালো করে রেখে দিয়েছে। আমি সকালবেলা একবার ঝেড়েছি, আবার আরেকবার ঝেড়ে দিয়ে পরিষ্কার করে দিলাম। ওর আরেকটা অনলাইন ক্লাস বাকি আছে, সেই ক্লাসটা করবে বলে টেবিলটাকে টেনে সেট করে দিচ্ছি, ও এইভাবেই ক্লাস করে। তো আর বাদবাকি ঝাড়পোছগুলো করে নিচ্ছি, নাইলে কি বলো তো হাতে কাজ থেকে গেলে ভালো লাগে না, ধোকাটা ভিজতে ভিজতে আমার অনেকটাই কাজ হয়ে যাবে। মা এখানে সবজি কাটছে, আগামীকালে সবজিটা মা কেটে রেডি করে রেখে দেয়। আর এদিকে দেখো বাবার ঘরে ঢুকছি, তোমাদের যদি আমি একদিন পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো, দেখায়নি কোনো দিন। আর এটা বাবার ঘর, তোমাদের এর আগেরবার ব্লগে আমি বলেছি যে বাবার ঘরের বিছানাটা পরিষ্কার করে নিই। আর কি বলতো, আমার সকালবেলা একটা খুব বাজে অভ্যাস, কী বলতো, সকালবেলা হতে হতে আমি ঘরের জানলা দরজা সমস্ত কিছু খুলতে পছন্দ করি। যদি না খুলি না আমার মনে হয় যেন একটা দম বন্ধ হওয়া পরিবেশ, আমার যেন দম আটকে আসছে এরকম মনে হয়। যতক্ষণ না ঘরের হাওয়া বাতাস ঢুকছে ততক্ষণ, মানে বাইরের হাওয়া বাতাস ঘরে ঢুকছে ততক্ষণ আমার একদম ভালো লাগে না। আর এখানে বিছানাটা টান টান করে বেঁধে চলে যাব আমি আমার অন্য কাজে। আর আজকে আকাশটা একদম মেঘলা হয়ে আছে, কিছু জামা কাপড় কেচেছি, সেগুলো মেলবো, কী করবো বুঝতে পারছি না। দেখেছো, তোমাদের দেখানোর চেষ্টা করছি, আকাশটা পুরোই মেঘলা। আর ঝাড়াঝুড়ি কাজ করে চলে এসেছি রান্নাঘরে, দেখো ধোকাটা রান্না করতে। আর আজকে ধোকা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমার অন্য ব্লগে ধোকা রান্নাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা আছে। এখানে ধোকা দেখতে পাচ্ছ ভেজে রেখেছি। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, সোমালো খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওর কাজে যাচ্ছে। আর ও থাকতে থাকতে আমরা টিফিন করি না, মায়ের কাটাও এখনও কমপ্লিট হয়নি, মায়ের কাটা কমপ্লিট হয়ে যাবে আর সোমালো বেরোলেই আমরা টিফিনটাও করে নেব। আর এখানে দেখো আমি জামাকাপড়গুলো আগে মেলতে চলে এসেছি গো, অনেকক্ষণ আগে জামাকাপড়গুলো কেচেছি, মেলা হচ্ছিলো না, সোমালো গেল, তারপরে আমি জামাকাপড়গুলো মেলতে চলে এসেছি, এবার টিফিন করব। আর মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে বুঝতেই পারছো, কতক্ষণ বাইরে রাখতে পারবো জামাকাপড়গুলো জানি না। যাই হোক, জামা কাপড়গুলো একটু ঝরে গেলে ঘরে নিয়ে গেলেও তাও হবে। গুড আফটারনুন, সকালবেলায় যা যা কাজ ছিল সমস্ত কিছু করে নিয়েছি, করে টিফিন করে নিয়েছিলাম। টিফিনে আজকে ছিল রুটি, আলু ভাজা, আম খেয়ে নিয়েছি, নিয়ে স্নানে চলে গেছি, স্নান থেকে এসেছি, এসে তারপরে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বাইরে বৃষ্টি পড়ছে। এই দেখো সকালবেলা যে জামা কাপড়গুলো বাইরে মেলতে দেখেছি না, সেগুলো এই দেখো ঘরে এনে রেখে দিয়েছি, কিছু করার নেই, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। চলো তোমাদের একবার দেখাই, এই দেখো বৃষ্টি পড়ছে, লাগাচ্ছে, এই দেখো বাইরের অবস্থা, বৃষ্টি পড়ছে। এখান থেকে লাভ দিয়ে যান, গিয়ে স্নান করে চলে যা। আর আমাদের কোনো কিছুতে শান্তি নেই, এই কিছুদিন আগে যখন এত গরম পড়েছিল তখন বললাম গরম, এত গরম, বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে। আর যেই আজকে বৃষ্টি নামছে, বর্ষাকালে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, কখনো তো সকালবেলায় ধীরে ধীরে বৃষ্টি পড়তে চলে যাচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, ছেড়ে যাচ্ছে। জামা কাপড়গুলো বাইরে রাখছি ভেতরে করছি, জামা কাপড়গুলো বাইরে রাখছি ভেতরে রাখছি, এই করে করে মানে অস্বস্তি হচ্ছে। তাই সেই জন্য বলছি কি বলতো, আমাদের কোনো কিছুতে শান্তি নেই, গরম হলেও কেন বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি হলে এত বৃষ্টি কেন হচ্ছে। দেখো মানে মেয়ের অবস্থা কি, চলো রান্নাঘরে খাবি তো। এই মা ঘরের পাখা লাইটটা একটু বন্ধ করে না মা, আজকে রান্নাবান্না কি করেছি দেখে নাও। পটল আলু দিয়ে সর্ষে বাটা করেছি, আর এখানে দেখো ছানার তরকারি করেছি, যেটা তোমরা সকালে দেখলে আমাকে বানাতে। ব্যাস দেখো আমার মেয়ে ভাত বাড়ছে, আর আমার মেয়ে আগেই খাবে না,
কোনো সবজি খাবে না, পটল চচ্চড়ি খাবে না, এই দেখো এত অল্প ভাত দিয়েছি বলছে আর খাবো না, দেখেছ তো? এবার ব্যাস, এবার ঠিক আছে। আর গতকাল লোটে মাছ করেছিলাম আমার মেয়ের জন্য, দেখো লোটে মাছ আছে। আর মাছ ভাজা আছে, এটা হচ্ছে গুড়জালি মাছ। দেখলাম মেয়ের খাবারে কী কী আছে। আর আমার তো আজকে নিরামিষ শনিবার, আর মা অমরবতী করছে, মারও নিরামিষ। আমরা ছানার তরকারি আর পটল আলুর চচড়ি দিয়ে ভাত খেয়ে নেবো। তো চলো এবার মেয়েকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং, এখন বিকেল পাঁচটা, এই ঘড়ি পাঁচটা যে পাঁচ মিনিট, পাঁচটা দশ বাজছে। মেয়ের ড্রয়িং ক্লাস একটু দেরি হয়ে গেছে, নিয়ে যাচ্ছি। আর ঘরের মানে বাড়ির সামনে ড্রয়িং ক্লাস, পাঁচ মিনিটও লাগে না। চলো আগে মেয়েকে দিয়ে আসি, পরে কথা বলছি। চু চু চু, বিটনুন নিয়ে মাখা বাদাম মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসছি, সন্ধ্যাবেলা টিফিন খাবো, সেজন্য বাদাম খুললাম। দুপুরের পর থেকে আর বৃষ্টি হয়নি, সেজন্য তোমরা দেখলে বিকেল পাঁচটার সময়, পাঁচটা বলো না পাঁচটা দশ হয়ে গেছিলো, মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম। দিয়ে এসে আমি বাড়ি চলে এসেছি, এসে আজকে লুচি হবে, তার ময়দাটা মেখে নিলাম, কারণ মা আম্মা বেশি করেছে। আজকে একটু মায়ের জন্য লুচি করবো, মায়ের জন্য বলতে গেলে আমরা সবাই খাবো, লুচি হবে। আর আগামীকাল যে ব্লগটা পোস্ট করবো তার এডিটিং করছিলাম, এডিটিং করতে করতে দেখলাম সন্ধ্যে সাতটা বেজে গেছে, মেয়েকে আনতে যেতে হবে, চলে গেলাম। গিয়ে দেখলাম মেয়ের ড্রয়িং কমপ্লিট হয়নি, ওখানে দাঁড়িয়ে থাকলাম সাতটা পঁচিশে, অল্প একটু বাকি ছিল। হাতি আসছিল, হাতি হাতি আর জিরা পেকে চালিয়ে, তারপরে স্কুল ড্রয়িং সাতটা পঁচিশে ছুটি দিল, মেয়েকে নিয়ে আসলাম সাড়ে সাতটায়। মেয়েকে নিয়ে আসার পথে দোকানে ঢুকে মেয়েকে দশ টাকা দিয়ে একটা বিরিয়ানি কেক কিনে দিলাম, মেয়ে বলেছে খিদে পেয়ে গেছে, এসে মেয়েকে কেকটা খুলে দিলাম, মেয়ে খেয়ে নিল। আর ঘরে যে বাদামের প্যাকেট ছিল সেটা খুললাম, মা আমি খাবো বলে মাকে দিলাম। আর আমি এখানে দেখো মুড়ি চানাচুর বাদাম দিয়ে মেখে নিয়েছি, মেখে মেখে কি আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি মুড়িটার মধ্যে, দিয়ে এবার খাবো। আর মেয়েকে বলছি চপ পড়তে বস, সামনে পরীক্ষা, নাহলে অসুবিধায় পড়ে যাবি। তো মেয়েকে দেখো কোথাও উঠে বসে গেছে টেবিলে, মেয়েকে নিয়ে এখন পড়তে বসাবো। আর বেশিক্ষণ মেয়েকে পড়াতে পারবো না, কারণ লুচি করতে যেতে হবে, খাবার গরম করতে যেতে হবে। আর ওকে নিয়ে এসে হাত ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রিজ থেকে তাড়াতাড়ি করে খাবারটা বের করলাম, কারণ বলো তো ঠান্ডা খাবার গরম করতে গেলে গ্যাসও বেশি পড়বে, আর ঠান্ডা খাবার গরম করতে নেই, সেই জন্য নর্মাল টেম্পারেচারে রেখে গরম করতে হয়। তাড়াতাড়ি করে খাবার দাবার বের করে রাখলাম, ওই আমি একটু এক ঘন্টা দেড় ঘন্টা পড়াতে পড়াতে আমার নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তারপরে খাবারগুলো গরম করে নেবো, লুচি করবো। সেই জন্য যতটুকু সময় পাই সেই মধ্যে যতটুকু সময় পাবো তার মধ্যে ওকে পড়িয়ে নিই, কারণ এই সময়টুকু চলে গেলে তাহলে ওর পড়া হবে না। দেখছো খেলা করছে, আমি কথা বলছি ওর লুচি বেড়ছে। এই দেখো ময়দা বেঁকেছে, টামিলিয়াচি করছে, একটু পরে হবে লুচি খাবে আমার দুলদুলি দিদি। লুচি করে চলে এলাম ঘরে, বৃষ্টি পড়লে কি হবে, এত গরম না, মানে লুচি করতে গিয়ে বিকর্ষ গরম লাগছে। দাঁড়া আমি না এরকম চুল ছেড়ে থাকতে পারছি না, একদম মনে হয় কি কতক্ষণে মাথার এই ওপরে একটা খোপা করে রেখে দাও। দাঁড়া চুলটা তুলে দিলাম, এটাই আমার শান্তি, এরকমভাবেই আমি সারাদিন বাড়িতে থাকি, নাহলে বিকর্ষ গরম লাগে, ভালো লাগে না। আর সময় এখনো আসেনি, আসতে সাড়ে নটা বাজে, আসতে একটু দেরি হচ্ছে, ও আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। আর এই দেখো মেয়ে কেক খুলছে, সোমালে জাস্ট এই মাত্র ঢুকলো সবে, 42 সাইজের কি এটা রেইনকোট, ওয়াও দেখতে আমার কেমন লাগছে। না
স্কুলে যাবো তো সোমবার থেকে, ওর জন্য এখানে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে মুগ্ধ কর কি আমি দাঁত ব্রাশ করে নিয়েছি ভগবান। রাতে ডিনার কমপ্লিট করে ঘরে চলে এসেছি, বিছানাটা করেই গিয়েছিলাম ডিনার করার আগে, মশারি টানাইনি। আর প্রচণ্ড গরম লাগছে, যদি দেখি মনে হয় যে মশারিটা টানাবার টানাবো, নাহলে টানাবো না, এরকমভাবে শুয়ে পড়বো, মশার অল আউটটা জ্বালিয়ে নেবো। আর সোমাল আজকে মেয়েকে একটা রেনকোট কিনে দিয়েছে, মেয়ের একটা ছোটোবেলাকার রেনকোট ছিল সেটা ছোটো হয়ে গেছে বলে আর একটা রেনকোট এনেছে। মেয়ে সোমবার থেকে স্কুল আছে আর স্কুলে যেতে গেলে এখন বর্ষাকাল, রেনকোট লাগবে, সেই জন্য রেনকোটটা নিয়ে আসা হয়েছে। এখন 11:15 বাজে, আমি এডিটিংয়ে বসবো, আগামীকাল ব্লগ পোস্ট করবো। তো আজকের ব্লগটা এখানে এড করছি, যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যত বেশি শেয়ার করবে তত তাড়াতাড়ি আমার ভিউয়ারটা বড় হয়ে যাবে। আর চলো, গুড নাইট অল অফ ইউ, টাটা বাই, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, চলো টাটা।